আরে তুই আমারে তাই খাই না দে আমি খাবো কেন দাদা আমি সিদ্ধরে খাবো কেন তোর ভাল লাগে না তুই আমারে খাই না দে না তুই আমারে খাবি আমি খাবো না তুই খাবি কেন আমি তোরে খাবো তুই আমারে খাই না দে আমি খাবো না তুই খাবি আরে খাই না দিবি কিনা কো তুই খাবি আই আমি খাবো কেন তুই আমারে খাবি তুই আমি তোরে খাবো কা আমার কোনো সমস্যা আছে সমস্যা না তোর তুই প্রেম করতে চাস তুই আমারে ছাড়বি আমার সমস্যা না তোর সমস্যা তুই আমারে ছাড়বি তুই আমারে ছাড়বি তুই আমারে ছাড়বি তুই ছাড়লে সমস্যা কি তুই ছাড়বি তুই তুই ছাড়লে সমস্যা কি তুই ছাড়লে সমস্যা কি আমি ছাড়বো কে তোরে আমি ছাড়বো কে তোরে তুই ছাড়বি তোর সন্তান গোষ্ঠী ছাড়বে তুই ছাড়বি তোর সন্তান গোষ্ঠী ছাড়বে হ্যাঁ ঠিক আছে আমি আমারে বিষ কিনে খামু আমিও বিষ খামু এ ভাই আপনারা স্বামী স্ত্রী মিলামিশা থাকবেন এটাই তো আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আপনারা কেন মরবেন আপনারা কেন হলো শুনেন ভালোভাবে মাথা চিন্তা ভাবনা করে দেখেন আত্মহত্যা মহাপাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সংসারে অনেক শান্তি আসবো আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করে একটা একটা জিনিস খেয়াল করে দেখেন না ভাই কেমনে জীবন রাখবো ভাই কোন তো আপনি ভালো শান্তিতে থাকতে পারতেছেন এই গালি সব সময় আমার খোটা দেয় খাওয়ার সময় খোটা দেয় বসার সময় খোটা দেয় শোয়ার সময় খোটা দেয় এবার গায়ে হাত দিতে গেলে কেমন করে চিন্তা ভাবনা করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন শান্তিতে থাকতে পারবেন ভাই আপা আপনারা যে আত্মহত্যা করতে চাইতেছেন আত্মহত্যা হইলো মহাপাপ জীবনে আপনারা জান্নাত পাইবেন না জান্নাত পাবো না বউ আমরা নাকি বিষ খেয়ে মরলে জান্নাত পাবো না তাহলে আমারও ভুল হয়েছে তোমারও ভুল হয়েছে মাফ করে দাও আমারও মাফ করে দাও আমরা দুইজন সুখে শান্তি চলো সংসার কর্ম নেব ভাই আপনি চোখটা বন্ধ করেন ভাই চোখ খোলেন চলো বউ আমরা যাই গা যান শান্তিতে থাকেন কোন জানোয়ারের বাচ্চা এগুলো ফেলে গেছে রে ওরা বিষ খাওয়া মারা দরকার একটু প্রস্তাব করছি সব তো বৃষ্টি হয়ে যাবে
ভাতিজার সাপ দিছে আকাশে মেঘের ভাব ঘন ঘন পড়সাপ হতেই পারে মাইরা দিছে বৃষ্টি আইলে ধুয়ে চলে যাইব বাপের জমি বৃষ্টি আমার বাপের বৃষ্টি তোর বাপের বৃষ্টি তোর বাপেরই মুত ভালো কি মন্দ এরকম কোন কিছু দিছেন এখানে প্রস্রাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা ফালতু বেসর মহিলা আগে ভালো করে চেক দিবেন তারপর স্যাম্পল ইউজ করবেন ভাবি হ্যাঁ দেব তুমি খুব ভালো লাগে